নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকেও অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। তো ওয়েদারটা ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা। আর মোহনকে আমি চিপস বানিয়ে দিয়েছি বাড়িতে, এই বিভিন্ন ব্যাট পাঁপড়গুলোকেও চিপস বলে খায়, খুব ভালোবাসে খেতে। আর বর্ষায় বৃষ্টি পড়ছে, একটু তেলে ভাজা খেতে সবাই পছন্দ করে, তো টিভি দেখতে দেখতে এটা খাচ্ছে আর আমি ততক্ষণে উপরে গিয়ে। বর্ষা পড়ে গেছে বলে অনেকদিন থেকেই গাছটা নিয়ে এসেছি, লাগাবলাগ করে লাগানোই হচ্ছে না, তো আজকে এটা লাগিয়ে ফেলছি। এই পাম গাছগুলো ইন্টেরিয়ার ডেকোরেশনে ভীষণ সাহায্য করে, ঘরের যে কোনো জায়গায় মানি প্ল্যান্ট বা পাম গাছ লাগালে ঘরের বাড়তি সৌন্দর্য চলে আসে। তো টবে অল্প একটু মাটি আছে, এবার বাকি মাটিটুকু বের করে নিয়ে এবার গাছটা লাগিয়ে দেবো। এই পাম গাছ বা মানি প্ল্যান্ট গাছগুলো ইন্টেরিয়ার ডেকোরেশনে ভীষণ সাহায্য করে, ঘরে যে কোনো একটা কোণে যদি রেখে দেওয়া হয় তাহলে ঘরটাতে আর কিছুই লাগে না, আর বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু করে জল দিতে হবে। বেশি জল দিলে আবার গাছটার গোড়াটা পচে গিয়ে নষ্ট হয়ে যাবে। দেখো আমার লাগানো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট, এবার এটাকে বাইরে দিয়ে দেবো। তো আমি এবার রান্নাঘরে চলে এসেছি, তো প্রথমে মেয়ে টিফিনটা করে নেব। কাজের ফাঁকে আমাদের যে একটু যদি অন্যরকমভাবে আমরা সারাদিনটা কাটাই তাহলে ভীষণ ভালো লাগে, কারণ ইলেকট্রনিক্স গ্যাজেটস বা মোবাইল এগুলোতে সময় কাটালে আমাদের হয়তো মস্তিষ্কে কোনো ভালো কিছু হয় না, বা সময় মনে সে স্যাটিসফ্যাকশানটাও আসে না যেটা আমরা নিজের পছন্দের কোনো জিনিস করলে যেটাতে পাই, যে গান করা বা বই পড়া বা গাছ লাগানো, যার যেটা শখ সেইভাবে কাটালে দিনটাও ভালো থাকে আর আমাদের মনেও আলাদা একটা অক্সিজেন পাওয়া যায়। তো এইভাবেই আমি প্রতিদিন করে থাকি, কিছু না কিছু ঘর সাজানো বা আমার যেটা পছন্দের সেটাকে দিয়েই। তারপরে বাড়ির অন্যান্য কাজ তো আছেই, রান্না, মেয়ের টিফিন, তারপর সবজি বাজার, এ সমস্তগুলো। তো এখন বর্ষার সবজি, তো কিছু কাঁকরোল নিয়ে এসেছে, তো এখন এগুলোই পাওয়া যাচ্ছে, কারণ বর্ষাতে সবজি ভীষণ নষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে আগে শুকিয়ে রেখে দিচ্ছি যাতে ঠিকমতো প্রিজার্ভ করা যায়। তো এগুলোই হচ্ছে প্রতিদিন কাজ করতে থাকি, তার ফাঁকে ফাঁকে নিজের যে সমস্ত ভালো লাগাগুলো আছে সেগুলোকেও একটু একটু করে যতটা পারি ঠিক করে নিই, কারণ সারাদিন আমাদেরকে এইভাবেই করতে হয়, আমাদের প্রত্যেকেই এইভাবেই রুটিন থাকে যে একটার পর একটা প্রতিদিনের আলসেমো বা একঘেয়েমি এটাকে আমরা কাটিয়ে দিতে পারি। আর আমরা বেডরুমের যদি চেহারাটা পাল্টাতে চাই তো একটা সব থেকে সহজ উপায় হচ্ছে নতুন একটা ভালো বেডশিট পেতে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো বেডশিট পাতলেই বেডরুমের লুকটা চেঞ্জ হয়ে যায় আর ভীষণ ভালো লাগে দেখতে। তো সকালে রান্নাবান্না সমস্ত কমপ্লিট, মেয়ে স্কুলে চলে গেছে, এখন ছেলে আর আমি, তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে বিকেলে ভাবছি ছেলের পছন্দের একটা জায়গায় যাব, ও ভীষণ পছন্দ করে জায়গাটায় যেতে, কারণ প্রচুর মাছ আছে ওখানে, ছোট ছোট মাছ, বড় মাছও আছে, তো সেখানে ও খাবার দিতে যায়। তো আমার সঙ্গে অল্প একটু মুড়ি নিয়ে যায়, আর সেই মুড়িগুলো খাওয়ার জন্য মাছগুলো যখন আসে তখন সেটা দেখে ওর ভীষণ আনন্দ হয়, তো এটা কিছুদিন অন্তর অন্তরই ওকে নিয়ে যেতে হয়, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলুন দেখি কি করলো, কতটা খুশি হলো, আর ও খুশি হলে আমার ভীষণই ভালো লাগে, কারণ বাচ্চাদের সঙ্গে খেলতে বা হাসতে বা ওদের খুশিতে আনন্দ পেতে আমাদের বড়দেরও ভীষণ ভালো লাগে, তো সেটাই আজকে যাচ্ছি। তো চলুন আপনাদের সঙ্গে অল্প একটু শেয়ার করি। তো এখন সন্ধেবেলায় তো ছেলেকে রেডি করে চলে এসেছি আমি ওর পছন্দের জায়গায়, তো দেখতে পাচ্ছ প্রচুর মাছ রয়েছে, দেখো ভালো করে, রাত্রেবেলায় তবু চারিদিকে লাইটিংস দিয়েছে আর সাজানো গুছানো আছে বলে আরও সুন্দর লাগছে, ভীষণ সুন্দর জায়গাটা, আর এখানে এলেই মনটা খুব ভালো হয়ে যায়। তো ছেলেও ভীষণ খুশি, তার সঙ্গে মা আমিও ভীষণ খুশি। মোহন এদিকে এদিকে, কারণ ও ওদিকে চলে গেছে, আমি ডাকছি ওকে, কারণ অলরেডি প্রচুর মাছ চলে এসেছে আর এটার জন্যই ও আসে এখানে। তো আজকে যে একসঙ্গে এত মাছ,
দেখতে পাবো বিশ্বাস করুন ভাবিনি, কোনো সব দিন দেখাই যা পাওয়া যায় না, ওই দূরে দু কোনো সময় জলের একটু বুড়বুড়ি উঠলো এরকম আর কি। আর আজকে কাছে একবারে ভীষণ প্রচুর মাছ এসছে, আর চারিদিকে লাইটিংস রয়েছে বলে খুব ভালো করে বোঝা যাচ্ছে। তো মোহন খাবার দিতে শুরু করেছে, তো নিজেই দেবে, আর চারপাশটা রেলিং দিয়ে ঘেরা আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায় সেই জন্যই। তো সব দিক থেকেই নিরাপদ জায়গাটা, তো বসে বসে এখন খাবার দিচ্ছে, আর মাছগুলো এসে এসে একবার করে খাবার খাচ্ছে, তো সেটা দেখছে, তো ভীষণ ভালো লাগছে। তো আমিও একটু দিলাম, কারণ ভালোই লাগে পশু পাখি বা বাড়ি পশু বা মাছ এদেরকে খাবার দিলে মনটাও ভালো থাকে, আর এটা একটা ভালো কাজও বলে। তো সেই জন্যই একটু দিয়ে নিজেরও মনটা একটু অন্যরকম হলো ছেলের সঙ্গে সঙ্গে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, তো আমার সঙ্গে থাকবেন। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।